শুরু করি অনীবন ব্যাপার বন্দ্যোপাধ্যায় আপনার কাছ থেকে এই বেঞ্চ বদলের আর্জি এবং বিশেষ করে সেই বিচারপতির বেঞ্চ বদলের আর্জি যে বিচারপতির বেঞ্চে মামলাটা এসেছিল আর একটা বেঞ্চ বদল করেই তার সঙ্গে সংবাদ মাধ্যমের রিপোর্টিংয়ের রিপোর্টিং বন্ধ করবার আর্জি একটু অন্যরকম আবেদন ঠেকছেন আপনার কাছে দেখুন আবেদন করার অধিকার প্রত্যেকটি নাগরিকের আছে তিনি শুরুতেই আমি নিশ্চয়ই এবার এইখানে দুটি বেঞ্চ নিয়ে তো একটু বিতর্কের সম্ভাবনা দেখা গেছে প্রথম বেঞ্চটি ছিল মাননীয় অভিজিৎ গাঙ্গুলির বেঞ্চ সেখান থেকে বদল হয়ে অমৃতা সিনহার জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে এসছে অভিজিৎ গাঙ্গুলির বেঞ্চ কী কারণে বদল হয়েছে সুপ্রিম কোর্ট কেন নির্দেশ দিয়েছে তা নিয়ে আমরা দীর্ঘ সময় আলোচনা করেছি মাত্র কিছুদিন আগে সব রকম আলোচনা সুপ্রিম কোর্টের নির্দেশ আপনি ছেড়ে দিন মাত্র কিছুদিন আগে একজন কর্মরত বিচারপতি হিসেবে মাননীয় গাঙ্গুলি মহাশয় একটি রাজনৈতিক সংগঠন যার সরাসরি অ্যাফিলিয়েশন একটি রাজনৈতিক দলের সাথে সেই রাজনৈতিক দলের দুই শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে মঞ্চে দাঁড়িয়ে রাস্তাই রাস্তা দেখাবে পথ পথ দেখাবে এই ছিনিয়ে নিতে হবে সেই কেড়ে নিতে হবে ইত্যাদি নানা খুব সুন্দর একটি ভাষণ দিয়ে এসছেন তিনি ভাষণ দিতেই পারেন দাদা আমার কিচ্ছু যায় আসে না কিন্তু একজন কর্মরত বিচারপতি যার পায়ের কাছে বসে আইন শিখেছেন যা খুশি শিখেছেন শিখেই থাকতে পারেন রাজনৈতিক মঞ্চে উঠে দাঁড়িয়ে যখন এই ধরনের বক্তৃতা দেন এবং সেই নেতারা যখন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তাদের অধিকার রয়েছে রাজনৈতিকভাবে বিরোধিতা করেন আন্দোলন করেন তখন কোথাও গিয়ে বোধ হয় দুয়ে দুয়ে চার দুয়ে দুয়ে বাইশ দুয়ে দুয়ে অনেক কিছু মিলে যায় কথা শুরুতেই বলি মানে আপনি কন্টিনিউ করবেন আমরা পরস্পরকে বহুদিন ধরে চিনি অনির্বাণ আমার এখানে বলতে দ্বিধা নেই কিছু নির্দিষ্ট ক্ষেত্রে আপনিও দলের বা মতের ঊর্ধ্বে উঠে এবং আমাকেও আপনি সঞ্চালক হিসেবে দেখেছেন আদালতের ক্ষেত্রে আমি কিন্তু অমুকের বেলায় হলে সুবিচার আহা কি আনন্দ তমুকের বেলায় হলে অবিচার আহা কি দুঃখ এটা কখনো বলি না দেশের সর্বোচ্চ আদালত যখন বেঞ্চ বদলের নির্দেশ দিয়েছেন তখন আমার মনে হয় তা নিয়ে আর কোনো আলোচনার অবকাশ নেই তারা কিছু দেখে কিছু শুনে কিছু প্রমাণ পেয়ে নিশ্চয়ই নির্দেশ দিয়েছেন বা কিছু মনে হয়েছে তাদের তারা তো বলেই যে যিনি বিচার পাচ্ছেন তার মনের কোনো যেন সামান্যতম এই সন্দেহটা না থাকে যিনি বিচার দিচ্ছেন তার সম্পর্কে অতএব আমরা বেঞ্চ বদলের নির্দেশ দিলাম সে সন্দেহ উদ্বেগ হওয়ার মতো কোনো কারণ নিশ্চয়ই তারা খুঁজে পেয়েছিলেন আমার প্রশ্ন পরবর্তী বিচারপতির বেঞ্চে আমি সেই পয়েন্টে আসছিলাম সেই পয়েন্টে আসছিলাম সেই সময়ে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের বিচার নিয়ে যদিও বা কারো সন্দেহ থেকে থাকতো থাকতে পারে দেখুন সুপ্রিম কোর্ট ইজ সুপ্রিম নট ইনফলেবল এইটাও আমাদের প্রিন্সিপাল হিসেবে রয়েছে তো সেই রায় নিয়েও কারো সমালোচনা থাকতেই পারতো দাদা আমার কোনো আপত্তি নেই কিন্তু মাননীয় গাঙ্গুলি মহাশয় নিজেই সেই রায়টিকে ঠিক প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে তিনি প্রমাণ করে দিয়েছেন এরপরে আসলে অমৃতা সিনহার ক্ষেত্রে এক্ষেত্রে অভিষেকবাবুর যে আপত্তির কারণ সেটা তার রয়েছে মূল জায়গাটাই হচ্ছে যে তিনি ইডিকে সরাসরি বলে দিচ্ছেন এটা 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 করতে হবে যেটা আমিও জানি সুপ্রিম কোর্টের একাধিক রায় আছে যে কোর্ট এইভাবে গাইড করে ডাইরেক্ট করে দিতে পারে না সেইটি অমৃতা সিনহা করেছেন বলে তিনি আপত্তি জানিয়েছেন কোর্ট মানেনি কোর্টের ব্যাপার বাট অ্যাট দা সেম টাইম এই সুপ্রিম কোর্ট এই অমৃতা সিনহার বিরুদ্ধে এই রায় কিন্তু দিয়েছেন যে তিনি তার চেয়ারের ক্ষমতার অপব্যবহার করে কোথাও একটি তদন্ত প্রভাবিত করার চেষ্টা করেছেন বলে অভিযোগ তার তদন্ত চলবে এবং নির্বিঘে ভাবে যেন সেই তদন্তকারী অফিসাররা তদন্ত চালান কোর্টকে ভয় নাবে মানে ক্ষেত্রে অন্য মামলার অন্য মামলা না অবশ্যই অন্য মামলা অর্থাৎ আমি তার তদন্ত সিআইডিই ঠিক অর্থাৎ কোথাও একটা একটু ডাউটের যে বীজ যাকে বলে সন্দেহের বীজ কোথাও কি থেকে যাচ্ছে হতে পারে এক্ষুনি অভিজিৎ বাবুর ক্ষেত্রে যেমন তিনি পরে নিজে প্রমাণ করে দিলেন কেন সুপ্রিম কোর্ট ঠিক ছিল বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগগুলো ঠিক ছিল অমৃতা সিনহা যে পরবর্তীকালে কোনোদিন প্রমাণ দেবেন না যে তার বিরুদ্ধে অভিযোগটা অভিষেক বাবুর যে আসলে ঠিক সেটা কিন্তু আমাদের এখনো দেখতে একটু সময় লাগলেও লাগতে পারে এটা আপনার হ্যাঁ অবশ্যই